হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে লাইট ঈদ মুবারক। আসলে দেখা যাচ্ছে কিন্তু 7টা দিন চলে গেলো ঈদের, আজকে 1 সপ্তাহ হয়ে গেল, ব্লগটা আপলোড করা হয়নি আসলে অনেক বিজি থাকার কারণে। যেহেতু সামার এখন সবার ঘরে ঘরে বারবিকিউ পার্টি চলছে, সেজন্য আর ভিডিওটা এডিট করা হয়নি। যাই হোক, সকালবেলা উঠে আমি ঈদের দিন একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছিলাম যাতে একটু সুগন্ধি হয় ঘরে। সকালবেলা এগুলো জ্বালিয়ে দিলে আমার খুব ভালো লাগে, এটা ফ্রেশ এয়ার, মানে স্মেল আসে আর কি। যাই হোক, আমি এখানে সবার কাপড় রেডি করে রেখেছি, মানে আমার রায়ানের, আমার হাজব্যান্ডের ঈদের দিনে পরার জন্য যেগুলো পরবে আর কি, সেগুলো আমি রেডি করে রেখেছি। তো এখানে আমার হাজব্যান্ডের টি শার্ট, থুপ, সব কিছু রেডি করেছি রায়ানের জন্য। মানে ওরা জামাত পরবে প্রথমে, তারপর মানে বের হবো বাহিরে। যেহেতু সানডে ছিল ওই দিন, হাজব্যান্ডের অফ ছিল, ভাবছি যে আমার বোনের বাসায় যাবো আর কি। আমার বোনও বলছিলো যে আমার চলে আসে আমাদের বাসায় দুপুরে লাঞ্চ করে, তারপর চলে যাব আমার শাশুড়ির বাসায়। যাই হোক, এই ড্রেসটা কিন্তু আমি নিয়ে আসছিলাম মাহা থেকে, বাংলাদেশ থেকে নিয়ে আসছি। এটা এবার কোনো শপিং করা হয়নি, তো রায়নের জন্য একটা কিছু কিনেছি আর আমার বোন পাঠিয়ে দিয়েছে। আমার ভাই বোন আমার রায়নের জন্য টি শার্ট পাঠিয়েছে, শার্ট, আর আমি এই ড্রেসটা পরবো। আর আমার হাজব্যান্ডের জন্য একটা টি শার্ট নিয়েছি। আর এই জুতাগুলো একটা সেন থেকে এনেছি, একটা দরতি পার্কিংস থেকে এনেছি, এগুলো আগের ছিল আর সেন থেকে এটা নিয়ে আসছি। আমার খুবই ভালো লাগলো, যারা যে জুতাগুলো পাওয়া যায় সেগুলোর মতো আর কি। তো ভাবছি কোনটা পরবো, যেটা পাওয়া লাগবে সেটাই পরবো। তারপর রায়ান শাওয়ার করে দিলাম ঈদের দিন সকালে, যেহেতু জামাতে যাবে, তো জামাতে যাওয়ার আগে একটু লেট করে এই 9টার দিকে উঠেছি আর কি। লেটেই যাবেন, 10টা সাড়ে 10টার দিকে আগে যাবেন জামাতে, যেহেতু আমার হাজব্যান্ডের কাছ থেকে আসেন, রাত্রে কাজ করেন, সকালে আসে, সেজন্য আর কি এত সকাল যাওয়া সম্ভব হয় না। তো আমার হাজব্যান্ড কাছ থেকে এসেই বলছিলো যে রায়ানকে রেডি করে দিতে, কিন্তু অত সকাল তো আর রায়ান উঠবে না। তো রায়ানদেরকে বিদায় করে আমিও শাওয়ার করে নিলাম, ঈদের দিনে নামাজটা পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে এখন আমার চুলটাও শুকিয়ে নিব, শুকানোর আগে যেহেতু আমি গরম হিটিং দিয়ে চুলটা শুকাবো, সেজন্য একটা হিটিং স্প্রেও ইউজ করলাম যাতে চুলগুলো নষ্ট না হয়। আমি তো মনে একটা চুলগুলো স্ট্রেটও করি না, যাতে আমার চুলগুলো ভালো থাকে সেজন্য, আর কালারও দেওয়া চুলে সেজন্য আর কি। যাই হোক, আমি 1 কাপ কফি খেয়ে নিচ্ছি। আর সকালে কিন্তু এত সকাল কিছু ভালো লাগে না খেতে আমার ঘুম থেকে উঠে, তাই আমি শুধু কফিটা খেয়ে নিচ্ছি। আর রায়ানও কিন্তু আজকে চা খেয়েছেন বিস্কুট ভিজিয়ে, বলছিলেন যে চা খাবে আর কি, তো বানিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি এখন কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, যেহেতু জামা থেকে এসে তো কিছুটা খেতে হবে, কিছুই বানাইনি। এবার এটা অন্যরকম গিয়েছে আমার ঘরে, কিছুই আমার বানাতে পাওয়া লাগেনি আর খাওয়াও হয় না। রায়ানা বাতে মনে একটা খাওয়ার জন্য আগ্রহী না আর কি, সেটাই। যাই হোক, আমি কিছু জুয়েলারি বের করেছি, আর এগুলো কিন্তু দেশ থেকে আনা, আমার জুয়েলারি মাহা থেকেই আনা সব কিছু। তো মিলে দেখছিলাম কুর্তা যায়, তো সিলভার কালারে এইটাই পরবো নিয়েছিলাম, কিন্তু আমি ওই নেভি কালারের ওইটা পরার জন্য ঝুমকা, আমার ঝুমকা খুব পছন্দ, কিন্তু ওইটা ওইখানে ড্রেসে কিন্তু কোনো গোল্ডেন কালার কোনো কাজ নেই, সেজন্য আমি সিলভার কালারে ওইটাই পরবো। আর আমার ফেভারিট পারফিউমটাও নিয়ে নিয়েছি, এটা ইউজ করবো আজকে। আর এই যে একটা পানির জার নিয়েছি গার্ডেনিং করার জন্য আমার আরিয়ানের জন্য, আর একটা স্কুটার নিয়েছিলাম আমার আরিয়ানের জন্য। আর দেখছিলাম কোন ব্যাগটা যায়, তো পিঙ্ক কালার, মানে পিঙ্ক কালার না, একটু বেজ কালারের ব্যাগটাই নিব, যেহেতু বেজ কালারের জুতা পরছি আমি, সেজন্য এই ব্যাগটাই নিলাম। তারপর আমি রায়ানকে খাবার দিয়ে দিলাম চিকেনটা, ও চলে আসছে জামার থেকে, আর আমিও রেডি হয়ে গিয়েছি অলরেডি। যাই হোক, আমার হুদা বিটুর যে নুট কালার লিপস্টিকটা পরে নিয়েছি। আর এখন দেখেন অন্যটা কী বড় আমার ড্রেসে, আমার এই ড্রেসটা কিন্তু খুব ভালো লেগেছে। মাহা থেকে কিন্তু আমরা রোজাইদেরও ড্রেসগুলো কিনেছিলাম আমরা সব ভাই বোনরা মিলে, আর এই ড্রেসটাও আমার ভালো লেগেছিলো, সেটা নিয়ে আসছি কুরবানি ঈদের জন্য। আর এত বড় ওড়না আমার খুব ভালো লাগে, যেহেতু পাকিস্তানি এগুলা, তো ওড়না কিন্তু অনেক বড় থাকে পাকিস্তানি ড্রেসে, অর্গানজা বলেন আর সফট বলেন, শিফন বলেন, তো আমার এই ড্রেসটা কিন্তু শিফন টাইপের ড্রেসটা, কাপড়টা খুবই কমফোর্টেবল আর তেমন একটা কিন্তু গর্জিয়াস কাজ নেই, উন্নায় তেমন একটা ধরে না। রোজাইদের যেটা নিয়ে আমি কিনেছিলাম অনেক কাজ ছিল মোটামুটি স্প্রিংয়ে, তো উন্নায় শুধু ধরতো, এই ড্রেসটা কমফোর্টেবল আছে। আর এই যে দুটো সেইনের যে জুতাটা পরেছি ভালোই লাগছে। তো আমরা এখন বের হয়ে যাব, আমার বোনের বাসায় যাবো প্রথমে, তারপর আমরা যাব কেবল কার রাইড করার জন্য এখানে গ্রিন উইচের ওইখানে, তারপর আমার শাশুড়ি বাসায় যাবো। তো পুরো ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা
দেখি মামির মুখে সব দেখি কিনা লাগে তোমার নাইস লাগে তো অত রানোর কি আরিয়ানো তো এখানে আমার বোনের জন্য আমি একটা নাগামরিচের গাছ নিয়ে নিচ্ছি, আর এগুলা দুইটা গাছ কিনেছিলাম আমি 10 pound দিয়ে আই থিঙ্ক। তো এগুলো এখান থেকে একটা নিয়ে নিচ্ছি আমার বোনের জন্য। আর আমার বোন বললো যে আমার জন্য নাকি অন্যনাস অনেকগুলো নাগামরিচের গাছ আর কি পাঠিয়ে দিয়েছেন, 3টা গাছ হবে, কাঁচামরিচের গাছ অনেকগুলা আমার বোন মানে এগুলা চারা করিয়েছে, তো সেগুলো নিয়ে আসবো। আর একটা নিয়ে নিচ্ছি যাতে ডিফারেন্ট টাইপের নাগামরিচ হয় নাকি কে জানে। যাই হোক, এদিন কিন্তু অনেক সুন্দর ওয়েদার ছিল, রোদ বাহিরে, আর একটু রোদ দেখলে কিন্তু মানুষ পার্কে চলে যান, চারদিকে অনেক সুন্দর, ভালোই লাগছিল ঈদের দিনটা। আমরা চলে আসছি আমার বোনের বাসায়, আর আমাদেরকে দেখে আমার বাঘনা অনেক চিৎকার করে আমার মাকে ডাকছিল আর বলছিল যে আইত্তা চলে আসছে, আমাকে আইত্তা বলে ডাকে, জানি না আইত্তা মিন কি, যাই হোক খালা ডাকে না, ও মুখেই ফুটেছে আইত্তা ডাক, তো আইটাই ডাকে, ভালোই লাগে। আমার বোনের বাসায় এসে দেখলাম অনেক কিছু রান্না করেছে, দেখেন একা হাতে, বলছিলাম যে কোনো কিছু করিস না, অন্যরাসও আসছিলেন ওই দিন ঈদের দিন, তো ওনারা মানে খেয়ে চলে গিয়েছেন, তারপর আমরা আসলাম, আর খুব সুন্দর সব কিছু রান্না করেছে, অনেক মজাদার খাবার দাবার ঈদের দিনের। তারপর লাঞ্চ করলাম, লাঞ্চ করে আরিয়ানের স্কুটারটা রেডি করে দিলেন, আর আরিয়ান তো খুবই খুশি ওর স্কুটারটা পেয়ে। আর আমরা চলে আসছি এখন বাবুল টি খেতে, মানে আমাদের মামা বোনের বাসার পাশে এই শপটা, তো বাবুল টি পাওয়া যায়নি, তো ড্রিঙ্কস নিয়ে আসছেন ভাইয়া, ম্যাঙ্গো যে বাবুল ড্রিঙ্কসটা ছিল ওইটা নিয়ে আসছেন, ভালোই ছিল, গরম ছিল একটু একটু, আর ড্রিঙ্কসটাও কিন্তু অনেক মজার ছিল। আমার আয়ানও শুধু বলছিল যে বাবুল টি খাবে। যাই হোক আমরা চলে যাচ্ছি এখন বাসায়, আর আরিয়ান খুবই কান্না করছিল চলে মানে আমাদের সাথে চলে আসবে সেজন্য। যাই হোক আমার আমার হাজব্যান্ড বললেন যে চলে আস, আমরা ওখানে মানে কেবল কার একটু রাইড করে তারপর চলে যাব মানে বাসায়, আমার শাশুড়ির বাসায় যাব, আর ওইখানে তো আমার ননদরাও আসবে, ননদ আসবে আর কি, সবাই আমরা একসাথে হব। আমরা কিন্তু চলে আসছি এখন কেবল কার চলার জন্য, ঠিক লন্ডন আগে যে এরকম আমরা সরি মানে সেবই আর কি। যাই হোক এখানে আমাদের পার পার্সন নিয়েছিল 10 pound করে, আমাদের 30 pound দিয়ে আমরা এগুলো চলেছি ঈদের দিন। আর রায়ান তো খুবই ভয় পেয়েছে, মানে অনেক উপরে উঠে, উপর থেকে দেখা যায় ভিউগুলো লন্ডনে, পুরো লন্ডনটাই দেখা যায় মনে হয়, অনেক সুন্দর, দুবাইয়ের মতো লাগে, ভালোই লাগে। রায়ান খুবই ভয় পাচ্ছিল, যাই হোক কান্না করছিল আর কি। আর আমরা যখন দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ও বলছিল যে দাঁড়ানো যাবে না এখানে।
তো অনেক ঘোরাঘুরি করার পর এখন আমরা চলে আসছি আমার শাশুড়ির বাসায়, ওখানে গিয়ে বসবো, গল্প করবো। আর ইংল্যান্ডে খেলা ছিল ওই দিন, সবাই মিলে খেলাটাও মানে দেখবো, তারপর চলে যাবো বাসায়। আজকে ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে ঈদের দিনের। আমরা সবাই নাস্তা করছিলাম এখানে বসে বসে আর খেলা দেখছিলাম সবাই মিলে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।